আমি সবসময় একটা কথা বলি অতীতকে ভুলে থাকার একমাত্র উপায় হচ্ছে বর্তমানকে নিয়ে সবসময় ব্যস্ত থাকা যখন তুমি কারোর প্রতি অত্যাধিক মায়া বাড়াবে তখন তুমি কারো কাছ থেকে অবহেলার পাত্র হয়ে যাবে কঠিন হলেও এটাই হচ্ছে বাস্তবতা কথাগুলো কেন বললাম অবশ্যই ভিডিওতে বলবো আসসালামু আলাইকুম এমন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি আশা করি আমার প্রিয় আপু এবং ভাইয়ারা সবাই অনেক অনেক ভালো আছেন তো রাত্রের একটা বিডিও ছিল গতকাল রাত নয়টা বাজে নিয়ে আজকে মাদ্রাসায় আনতে গিয়েছিলাম তখনই দেখলাম বৃষ্টি মুখর একটা সন্ধ্যা তো দেখে ভালোই লেগেছে তারপর বাসায় আসার পর আপনাদেরকে কিছু দৃশ্য দেখালাম খুব বিদ্যুৎ চমকাচ্ছিল তো পরে আর ভিডিও করতে পারিনি রাত প্রায় সাড়ে এগারোটা বারোটার দিকে ঢাকায় কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে যারা ঢাকা আছেন তারা হয়তো জানেন আর কি তো এত পরিমাণ বৃষ্টি হয়েছে আমরা একটু জানালা খুলে আমি যে একটু বিডিও করবো তা কিন্তু সুযোগ পাইনি কেননা সাথে প্রচুর বাতাস ছিল সেই বাতাসের কারণে আমাদের বাসার সব কিছু ভিজে যাচ্ছিলো তো তার জন্য শুয়ে গিয়েছিলাম আর ভিডিও করা হয়নি সকালে এসে দেখি বারান্দার অবস্থা খুবই খারাপ যাদের বারান্দা গাছ আছে তারা কিন্তু জানেন বৃষ্টি হলে বারান্দার অবস্থা খারাপ হয়ে যায় আর সেই সকালে উঠে প্রচুর কাজ করতে হয় আজকের ভিডিওতে আমি প্রিয় আপুদের কিছু কমেন্টস পড়ব তো যে আপুদের নামগুলো নিব ভিডিওতে আশা করি সে আপুরা আমাকে একটু হলো কমেন্টস করে জানাবেন না আমার কিন্তু ভালো লাগে যে আপনারা ভিডিওটা দেখছেন তো বুঝতে পারছেন যখন গাছগুলাতে প্রচুর বাতাস এবং উপচে পড়া পানি পড়েছে তখন কিন্তু মাটিগুলো সব নিচে পড়ে যায় আর সেগুলো যদি পরিষ্কার করে না দেওয়া হয় বারান্দার অবস্থা খুবই খারাপ হয়ে থাকে তো সকালে আমি নাস্তা খাওয়ার পর কাজগুলা করতে এসেছি তো এসে আমি সব টপগুলো সরিয়ে প্রথমে বারান্দাটা সুন্দর করে মুছে নিয়েছি আমার বারান্দার অনেক টপ খালি বিশেষ করে মেয়েদের বেডরুমে যে বারান্দার সেটারও টপ কিছু খালি আছে এই বারান্দারও টপ কিছু খালি আছে তো ইনশাল্লাহ বারান্দাটা চাচ্ছি সুন্দর করে গুছানোর জন্য যে কোনো ভিডিওতে আপনাদেরকে অবশ্যই আমি দেখাবো কীভাবে বারান্দাটা পরবর্তীতে গুছাবো আর কি সময় পাচ্ছিলাম না আর এত গরম লাগতেছিল মানে গরম লাগতেছে ইদানিং কাজ করবো আর সুযোগ হয়নি যাই হোক আল্লাহর রহমতের বৃষ্টি দিয়েছে তো আল্লাহ পাক আমাদের সবার দোয়া কবুল করেছে অন্তত গতকাল রাত্রে এত ঠান্ডা লেগেছে আর আমি ঘুমানো গিয়েছে সকালবেলা সেই তেজি সূর্যটা কিন্তু আবারও উঠে গিয়েছে তো যাই হোক আপাতত আমি বারান্দাটা সব কিছু ঝাড়ু দিয়ে ময়লাটা এক জায়গায় রেখেছি সেটা বেলসা দিয়ে উঠিয়ে ফেলব আর এই তো ঝড় বৃষ্টির কারণে অনেক ফলে তিন এটা ওটা বারান্দায় একদমই অবস্থা খারাপ যেতটুকু পেরেছি আমি একটু গোস গাছ করে নিয়েছি আর ওই তো বিয়েতে গিয়েছি কিছু গাছ একটু মরা মরা ভাব হয়েছে সেগুলো এখনও বারান্দায় আছে আর এই লে আর লাকি বেম্বু গাছটা এখনও আমার লাগানো হয়নি আমার গত বিরিয়তে নাহিন ব্রো আইডি থেকে আমার মিতাই নাসরিন আপু আমাকে কমেন্টস করেছিল আপু মেয়ে সহ তোমার ভিডিও দেখছিলাম মামনির ডিম এবং ব্রেড বাজা দেখে খুব আনন্দ লাগছে কত সুন্দর করে ব্রেডগুলো হাত দিয়ে উল্টে দিল আমরা মামে দেখে হেসেছি দেখবে এক সময় তোমার চেয়ে ভালো রান্না করবে তো আর রইল মামনির জন্য আর আপু বলেছে তোমার পাখিটার কি অবস্থা আপু তো আপু এই যে পাখিটার তো দেখতে পাচ্ছ এখানে ছোট ছোট দুইটা চানা আর একটা তো বড় হয়ে গিয়েছে সম্পূর্ণ সেটা আলাদা রেখেছি আর যেটা ওই যে ঠুকরি আছে সেটাও আমি দেখাচ্ছি কি অবস্থায় আছে তো দেখতে পেয়েছো আপু মেয়ে যে পাখিটা মা পাখিটা হাড়ির মধ্যে বসে আছে সে কিন্তু অলরেডি ডিম পেড়ে দিয়েছে তো তার জন্য এই যে এই পাখিগুলাকে সে কেন জানি এবার শুধু ঠোকরাচ্ছে রাখতেই পারি না ওই যে ছোট যে পাখিটা বাবার মতো কালার সেটাকেও কিন্তু কাল অনেক ঠুকরিয়েছে আমি যদি সকালবেলা সজাগ না পেতাম তবে এই পাখিটাকেও ঠকরিয়ে অবস্থা খারাপ করে দিত তো ইদানিং দেখছি মা পাখিটা খুবই জিদি হয়ে গিয়েছে সে যখনই বাচ্চাদেরকে ঠোকরায় নাকের মধ্যে বেশি ঠোকরায় মানে ঠোঁটটা সম্পূর্ণ সে আলাদা করে দেয় আর পাখিগুলা তখনই অবস্থা খারাপ হয়ে যায় আর কি তো এত পরিমাণ ঘুরছিল তারা খাবারের জন্য কিছুতেই বাবাটাও তেমন একটা খাওয়ায় না পাখিদেরকে তো জানি না এবার পাখিদের কি অবস্থা হয় তো যাই হোক তোমরা পাখিটা দেখতেছো এখনো আমি চাচ্ছিলাম না পাখিটা শেয়ার করার জন্য তো শিকালে আমি যখন দেখেছি পাখিটা ভালোই ঘুরঘুর করছিল কিন্তু সকাল হওয়ার পর দেখি পাখিটা এই যে দেখো অবস্থা তা আমি চাচ্ছিলাম না পাখিটা শেয়ার করার জন্য আসলে এই সব ভিডিও দেখলে আমার পরবর্তীতে খুব কষ্ট হয় আমি ওদেরকে অনেক ভালোবাসি আর দেখো পোটটা সম্পূর্ণই আলগা করে দিয়ে ফেলেছে আর একটা চোখ পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে পাখিটার জ্যাবাস থেকে আমার প্রিয় স্ত্রুপি আপু জানতে চেয়েছিল পাখিটার কী অবস্থা তো তার জন্য ভাবলাম আমার অনেক আপুরা পাখিটার প্রতি মায়া সৃষ্টি হয়ে গেছে সবসময় আমার ভিডিও দেখতে দেখতে তো দেখিয়ে দেই এই জন্যেই আমি গতকালকে পাখিটার আপডেট দেই তো পাখিটা শেষ পর্যন্ত মারাই গিয়েছে আসলে যখন একটা পাখির মাথা অর্ধেক বংশ ঢুকিয়ে খেয়ে ফেলে তখন কীভাবে পাখিটা বেঁচে থাকবে আর এই পাখিটা যে চারটা যে পাখি হয়েছে আর কি সেটার সবচেয়ে বড় পাখিটা ছিল তো যেটা জীবন থেকে চলে যাবে সেটা চলেই যাবে সেটা আসলে কখনো ধরে রাখা সম্ভব না তো যাই হোক বারান্দায় অনেক কাজ করেছি এর মাঝে আমি অনেক ঘামিয়েছি তারপর আমি রান্নাঘরে ঢুকেছি অনেকাংশে রান্নাটা অনেকটা করে নিয়েছি এর মাঝে কিন্তু একবার কাপড় চেঞ্জ করা হয়ে গিয়েছে কেননা প্রচুর ঘামে ভিজে গিয়েছি তা আপনাদের ভাইয়া যখনই বাসায় থাকে তখন বলে গোসল করে ফেলাম দিনে দুই তিনবার কিন্তু গোসল করি তা আমি বলেছিলাম গতকাল রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে আমাদের এখানে আর কি ঢাকায় তো তারপরে রাত্রেটাই শান্তিতে কাটালাম কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখি আবারও সূর্য মামা সেই আসল তেজ আর কি তো যাই হোক আমি আরেকটা কমেন্টস পড়তেছি লিনো বা আইডি থেকে আবারও বলছি লিনো বা আইডি থেকে আমি জানি না আপু বা আপুর নাম কি তবে আইডিটার নাম লিনো বা আপু কমেন্টস করেছে আপু আপনার ভিডিও দেখতেছি অনেক দিন ধরে তাপু শুনে আমার খুবই ভালো লেগেছে আপনারা যাকে যারা আমাকে অনেক ভালোবাসেন তারা কিন্তু নীরব দর্শক হয়েও সবসময় আমার ভিডিওগুলো দেখেন তা আপু দোয়া করবেন আসলে আমার চ্যানেলটার প্রতি খুব ভালোবাসা জন্য সব সময় খুব কষ্ট করে প্রতিদিনই ভিডিও আপলোড করার চেষ্টা করি মাঝে মাঝে হয়ে ওঠে না আমার চ্যানেলটাকে আমি অনেক ভালোবাসি তো দোয়া করবেন সেভাবে আসলে এগুতে পারতেছি না সেটা আমার ভাগ্য আমি মনে করব আমার সর্বোচ্চ দিয়ে কিন্তু আমি চেষ্টা করতেছি আল্লাহ আল্লাহপাক ভাগ্যে কী রেখেছে জানি না তা আপনাদের মতো মানুষরা যদি সহযোগিতা করেন তাহলে অবশ্যই আমি একদিন অনেক দূর এগিয়ে যেতে পারব এই তো কুমড়ার মতো একটা বাঙ্গি নিয়ে এসেছে আপনাদের ভাইয়া আর বাচ্চারা একদমই বাসায় বাঙ্গি খেতে চায় না তো গত ভিডিওতে আমি শেয়ার করেছিলাম বাঙ্গি তারপর হয়েছে চিনি গুঁড়া দুধ দিয়ে আমি তাদেরকে জুস করে দিই তারপর ওরা খায় আর কি তো কিছুটা আপনাদের ভাইয়াকে এভাবে কেটে দিলাম আরটা দিয়ে আমি বাচ্চাদেরকে জুস করে দিব তো এই বাচ্ এটা দিয়ে আমি জুস করেছিলাম এটা জুসটাও তেমন মজা হয় না কেননা বাঙ্কিটা ছিল একদমই কচকচা যে বাঙ্গিগুলো একদম বালি বালি লাগে সেই বাঙ্গি দিয়ে জুস করলে কিন্তু অনেক মজা হয় তারপর আমি কমেন্টস করতেছি নুরে নুর ব্লগ নূরে নূর ব্লগ থেকে আমাদের নুড়ি আপু তো নুড়ি আপু আমাকে গতকালের ভিডিওতে কমেন্টস করেছিল আপু আপনার শরীর ভালো কিনা বা ভালো হয়েছে কিনা আপনার ডিআইওয়াই দেখি কিন্তু বানাতে পারি না আর আপু বলেছে খালামনিরা কেমন আছে মানে আমার বাচ্চারা কেমন আছে আপু জানতে চেয়েছে আমার পেশার ঠিক আছে কিনা তো নুড়ি আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ একদম ঠিক নিজের মানুষের মতো অনেক কিছু জিজ্ঞেস করেছ আমার কিন্তু খুবই ভালো লেগেছে তো আপু তোমার খেলামুনিরা অনেক অনেক ভালো আছে আর আল আলহামদুলিল্লাহ আপু আমার পেশারটাও খুব ভালো আছে তারপর আমি কমেন্টস পড়তেছি দিবা আজানস মম চ্যানেল থেকে আমাদের ডেইজি আপু ডেইজি আপু আমার গত ভিডিওতে কমেন্টস করেছে আপু মেয়ে সহ তোমার ভিডিও দেখেছি আর আপু বলেছে আপুদের ওখানে নাকি খুব বাতাস বয়েছিল কিন্তু বৃষ্টি হয়নি আর বাতাসে ধুলাবালিতে আপুর বাসার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে তো আমি দোয়া করেছি আপুদের ওখানেও যেন বৃষ্টি হয় আর আমার যতটুকু মনে আছে আর কি আমার আপু মনে হয় নসিন্দি থাকে তো যাই হোক তারপর আপু আমাকে বলেছে আমি আপুর কমেন্টস রিপ্লাই দিয়েছিলাম মামনির নামটা আমি ভুলে গিয়েছিলাম তারপর আপু আমাকে বলেছে পারহাদিভা তো পারহাদিভা মামনি তোমার প্রতি আমার অনেক অনেক ভালোবাসা এবং আদর রইল আর আপুর মেয়ে নাকি বলেছে পাহা দিবা বলেছে ওকে রশি এনে দিতে ও নাকি আমার গতকালের যে ডিআইওয়াইটা সেটা বানাবে তো ডেজি আপু তুমি অবশ্যই দিবা মামুনিকে পাঠা মামুনিকে তুমি রশি এনে দিবে ও ডিআইওয়াইটা করবে মামুনির প্রতি আমার অনেক অনেক দোহা এবং ভালোবাসা রইলো তো আমি আজকে অনেকগুলা কমেন্টস পড়ছি তার ভিতর আমি আপনাদেরকে বলছি যারা যারা আমার ভিডিওটা আজকে দেখতেছেন এবং আপনাদের কমেন্টসগুলো আমি পড়েছি অবশ্যই আমাকে একটা রিপ্লাই দেবেন আমার কিন্তু ভালো লাগবে নিয়াজ আপনাদের ভাইয়ার সাথে নামাজে গিয়েছে আমি কিন্তু রান্না অলরেডি শেষ করে ফেলেছি তো ও বলেছে আমবর্তা খাবে তার জন্য ওর জন্য আমবর্তা করে রেখে দিলাম আর এর মাঝে দেখেন আমার রান্নাগুলো আমি শেষ করে ফেলেছি আজকে একটু প্রবাদ ছিল গতকাল পোলাও এবং রোস্ট করেছিলাম তার জন্য আজকে একটু ঝাল মুরগি আর হয়েছে মাছের মাথা দিয়ে মুড়িগণ্ড করেছি আর আম ভর্তা কীভাবে করেছি সেটা তো পুরোপুরি শেয়ার করিনি তবে দেখি হয়তো বুঝতে পারছি এই ছিল আজকের ভিডিও আবারও গোসল করে নেব খাবারটা আমি ডাইনিংয়ে রেখে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম